ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখ ঋতু, মুই বহু কষ্ট করে আজি বাড়ি থেকে বিড়ি আসছ। বাবা বাড়ি ফিরির আগত মুখ বাড়ি যাবার লাগিবে। তোক তোক তামান কথা মুই পরে খুলে কইম। এতদিন পর আসিল, এক কাপ চা তো খায়া যাব। না, আজি মুই যাম চা না খাম। ঠাকুর পাড়ার সুবিরদার বাড়ি। ও ওকে, আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আরো আসিস। হ্যাঁ ওকে ওকে। ও দাদা, কোথায় গেছিল? জলপাইগুড়ি। ও ভালো আছিস দাদা? হ্যাঁ ভালো আছো। তা কাকি কেমন আছে রে? তোমার দয়ার বাসি আছে দাদা। ও আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। শোন, প্রেশার টেশার গুলো একটু চেক করাইস। হ্যাঁ চেক করাইছি দাদা। ওষুধ পাতি গুলো একটু টাইম মতো খাইস। ঠিক আছে, মাও তো যাবার কইছে দাদা। ও যাবার কইছে? একদিন সময় করে আসিস। আচ্ছা ঠিক আছে, যাম যাম। ঠিক আছে আসিস। এটা কি সুবিদার বাড়ি? তাহলে ঘর আয়। দরকার কি দরকার? এই চিঠিখান রিনা পাঠাইছে তোর দিবার কইছে। কেমন আছে রিনা? মোর মনে হয় ও খুব অসুবিধা আছে। বাড়ি থেকে ওকে বিড়ি দেয় না। কোন মতনে বিড়ি আসিয়া মোক চিঠিটা দিয়া গেছে। ও ব্যাপারটা তাহলে বুঝি নু। আচ্ছা ঠিক আছে, মুই যাক তাহলে আজি। ঠিক আছে। মুই ভুল শুনেছি না তো সুবিতা? রিনা, মুই রিনা।
তুই মোর জন্য চিন্তা করিস না, মোর কিছুই হবে না। তুই কেমন আছিস? দেখিস তো মুই ঠিক একদিন উদ্ধার করে নিয়ে যাই। জানিস সত্যিকারের প্রেম কোনদিন মরে না। ভুলি যাব না তো, মুই তোক ছাড়া বাঁচিম না সুবিদা, বাঁচিম না। তুই বিশ্বাস কর, মুই তো কোনোদিন ভুলি যাব না। এইবারে থাকি, ধরে যা সুবিদা, ধরে যা। রিনা, এত রাতে কি টিভি চালাচ্ছে? বন্ধ কর। ভাবি সুবিদা, আমার কথা ভাবি শুনি ফেলেছে, কি হবে সুবিদা? কি হবে? মুই না যা, তুই কোনো চিন্তা করিস না সুবিদা, মুই ঠিক চলে যাবে। ঠিক চলে বাবা। বাবা তুই খাবো না? বাবা তোর দেহাটা কি খারাপ লাগেছে? দেহাটা মোর খারাপ না হয় রে, খারাপ হয়েছে মোর মনটা। মনটা? মনটা তোর কেনে খারাপ হয়েছে বাবা? কায় তোর দুঃখ দিল? তুই রে বেটা, তুই। বাবা, বাবা তুই কইস কি? তোর কি হয়েছে বাবা? তুই খুলি ক, আজি কি হয়েছে জানিস? দুপুরে ওই রিনার বাপ প্রতাপ মোর গ্যারেজ আসিছি। বাবা গ্যারেজ আসিয়ে কি কইছে বাবা? বাউ সুনীল, ওইখান গাড়ি ধর যা। হ্যাঁ কাকা, ধর সঙ্গ। চেনা এটা পুরান ফিটার কায়রে কিতে তোমার গাড়ি খারাপ হইছে? গাড়ি খারাপ হয় রে শালা, আজ পুরানের মাথাটাই খারাপ হবে। শালা তুই মাঝে চিনিস নাই, তুই মুখের উপর কথা কছিস, তুই জানিস মুই কায়? কি করেছেন উনি? শালা কি করেছেন? শালা কোয়া হসে পুরান ফিটার কায়, এই শালা মুখের উপর কথা কয়। পুরান ফিটার তা মুইয়ে পুরান ফিটার, কি হয়েছে তা কও তো। তুই তাহলে পুরান ফিটার? আয় যে মালিক তো ঠিক আছে, যা। তুই তাহলে সুবিরের বাপ, মোক দেখাছে তা কি দরকার? কি দরকার? যা ওদি গেলে বুঝবো। আরে ইয়া তো মোক খুব চেনা চেনা লাগেছে, ইয়াই তো সেই মানসি যার জন্য এত সর্বনাশ হয়েছে, ইয়া আজি এটি কেনে আসি? তোমরা মোক কেনে দেখালেন? তুই হয়তো মোক চিনিস না, মোর নাম প্রতাপ, মুই ভালের খারাপ, খারাপের বাপ। ইয়ে ইয়ে মোক কি কো বাচ্চাছে? তুই বলে সুবিরের বাপ, তা তো সাবধান করি দেন, ওই মাটির থাকি জুনি ওই স্বর্গের চানটা ধরিবার না সন্ধ্যায়। তোমরা কি কসেন মুই কিছু বুঝিনুম না? বুঝিলু না, সময় হইলে বুঝিবার পারিবু, ব্যাং হয়া হাতিক ঠেলার কি মজা। তোমরা কি কবার চাচ্ছেন খুলি কও? আজি থেকে তোর বেটা কয়া দেবু, মোর বাড়ির আশেপাশে যদি ঘুরে ভিড়া করিবার দেখো তাহলে তোর এই তিন সিঁড়িত জল দিবার কাকো বাতি থইম না। তোমরা এতগুলো কথা কয়ে গেল আর তুই কিছুই কলু না?
বাবা তুই কেমন মানছি বাবা? মুই মানছি না হম রে বেটা, মুই একটা গরু, মুই একটা গরু। মানছি হলে প্রতিবাদ করলো ভাই, পশুরা কোনোদিন প্রতিবাদ করে? মুই যে একটা পশু রে বেটা, মুই যে একটা পশু। বাবা তুই এই সামান্য কথা নিয়া কেন এত ভাঙে পড়েছিস বাবা? খালি কি মুই রিনাক ভালোবাসাম? রিনাও তো মুখ ভালোবাসে বাবা। ভালোবাসে? তুই কি চাস মোর এই হাত দুইটা দিয়া তোর চিতার মুই অগুন দেন? বাবা সুবীর তুই মোর কথা দে, তুই মোর কথা দে, তুই মোর কথা মতো চলিব। হ্যাঁ বাবা, এই তোর মাথার হাত দিয়ে শপথ করি কসম, আজ থেকে তুই যে কথা গিলা কব মুই তেমন কথা মানি চলিব বাবা। তুই আর প্রতাপ মুখ কান দেখাস কেন? তার মানে বাবা তুই ওকে চিনিস? ওই কি দোষ করেছে তোর যার বাদে তুই? উনি মোর কোনো অন্যায় করে নাই, উনি অন্যায় করেছে তোর। মোর? হ্যাঁ হ্যাঁ তোর। মোর কি অন্যায় করেছে বাবা? তুই শুনে চাচ্ছিস? আজ থেকে 25 বছর আগের কথা। বাবু মুখ বাঁচাও, বাবু মুখ বাঁচাও। কি খালি বাঁচাও বাঁচাও, খালি কাঁচা তো আসিস নাই কেনে? কি হয়েছে তোর? বাবু মুই বড়, মুই বড়, মুই বড়। আর সারা থাকি কথিত মুই বড় মুই বড়, তাহলে মুই কে? বড় বিপদ পচ্ছু মালিক। আরে সাংকড়ি কইলে না হয় তো সেলা থেকে তুই কইছিস মুই বড় মুই বড়। হ্যাঁ ওই জন্য তো মালিক রাগ হইছে। তো তুই তো ভালো করে জানিস মুই কেমন মানছি। একদিন কাতত না ছিলে দুই দিনকার হাজিরা কাটং। মুখ বাঁচাও বাবু মুখ বাঁচাও। আরে সেলা থাকি না গাছির মুখ বাঁচাও বাবু বাঁচাও বাবু। কি হয়েছে তোর? খুলি কবু তো। মোর ছাওয়াটার অসুখ, জ্বরে সারছে না। তা তোর ছাওয়ার জ্বর হয়েছে? মোর কি ডাক্তার না কবিরাজ যে ভালো করে দিম? হসপিটাল নান গেলে মরি যাবে। মুখ 1000 টাকা ধার দাও বাবু। টাকা? 1000 টাকা তো দূরের কথা, তোকে একটা মুই ফুটে পয়সাও দিম না। তার মতো দুই দিন বেশি খাটি দিম বাবু। টাকাটা কি গছতে ফলে? আর টাকা নিলে শোধ করবো কি দিয়া? বাবু তোমার মুখ 1000 টাকা দিয়ে বিশ্বাস করো বাবু। না আহ মালিক এতই করি যখন কষে টাকাটা দিয়ে দাও দিয়ে দাও। না তোকে মুই টাকা দিম না। কি আছে তোর? টাকা দিলে শোধ করবো কেমন করিয়া? এই দুইটা হাত দিয়া তোমার কাজ করে দিছো আর আজি 1000 টাকা দিয়া মুখ বিশ্বাস করলেন না বাবু? না তোকে মুই বিশ্বাস করতাম না। যাই টাকা দে তুই তাড়ি দে যা। বাবু কামটা বোধহয় ভাল করলেন না। কেন এই মন দুর্দিন তোমরা মুখ 1000 টাকা দিয়া বিশ্বাস করলেন না বাবু? তোমরা মুখ 1000 টাকা দিয়া এমন দুর্দিন বিশ্বাস করিলেন না বাবু? বিশ্বাস করিলেন না। তোমরা সবাই চাচ্ছেন আমার গ্রামও একটা হাই স্কুল হোক। হ্যাঁ 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 এটাই আমার দাবি। হ্যাঁ দাদা আমরা বুঝির পারিছি, কিন্তু লেখাপড়া না জানিলে মানুষের আন্ধারত থাকে। মাস্টার দা তুই যারা আমার কথা কায় ভাবে কত? হ্যাঁ দাদা কি করি নাকি তুই কর, আমরা তোর সঙ্গে সোগায় আছি। ঠিক আছে তোমরা সোগায় যখন কছেন তাহলে মুই কালই দিয়ে অফিস যাই। ঠিক আছে ঠিক আছে। মুখ বাঁচা মুখ বাঁচা মাস্টার দা, মুখ বাঁচা মুখ বাঁচা। আরে যাদব ভাই কি হইল? দাদা মুখ তুই বাঁচা। আরে কি হইল কবু তো? আজ কদিন থেকে মোর ছাওয়াটা জ্বর, হসপিটাল নানি গেলে ছাওয়াটা মরে যাবে মাস্টার দা। ও এই ব্যাপার, তো মুখ কি করি নাকি বে কত? ছাওয়াটা হসপিটাল নিয়ে গিয়ে নাকি বে মুখ করে টাকা দাও মাস্টার দা। কেন রে জানো তুই না প্রতাপের কাজ করিস? প্রতাপ তো টাকা দিল না। ওই কি মানসি মানসির দরদ বুঝবে? আরে তাও যেমন যারা চুলাই কারখানার কাজ করেন রে মাস্টার দার কোনো কথাই শোনেন না তোমরা। আচ্ছা যাদব ভাই এই যে এইটা 500 টাকা আছে, যাও এটা নিয়ে তোমরা ছাওয়াটা তাড়াতাড়ি হাসপাতাল বাঁচালো মাস্টার দা। তুমি বাঁচালো, ভগবান তোর মঙ্গল করুক মাস্টার দা। আরো না আগে মঙ্গল করুক, আরো না আগে তাহলে করবেন কিন্তু মাস্টার দা। ও তুই অতুলা টাকা দিল, ওই তো প্রতাপের লোক। আরে ইয়াই তো এই প্রতাপের চুলাই কারখানার কাজ করে। যেই বিষ মদ খায়া আমার গ্রামের এতুলা লোক বললে তাকে দিল তুই এতুলা টাকা? ইয়ার বাদে ওই যাদবের কোনো দোষ নাই, এই আসল দোষী ওই প্রতাপ। ওই প্রতাপ চায় না এই আমার গ্রামের মানসি গিলা সুস্থ থাকুক ভালো থাকুক। যেদিন ওই যাদবও তোমার মতো নিজের ভুলটা বুঝির পারিবে না ওই দিন দেখিব ওয়েও প্রতাপের পাত ছাড়িয়ে দিবে। আর তাছাড়া কাহ তো আর খারাপ হয়ে জন্ম নেয় না, মানুষ খারাপ হয় কর্মের ফলে।
তোমরা চাচ্ছে যে আমরা লেখাপড়া শিখিয়া শিক্ষিত হই, প্রতাপ চাচ্ছে যে আমরা মূর্খইনি। হ্যাঁরে ভাই, তোমরা ঠিকই বুঝিছে, লেখাপড়া শিখিলে তোমরা নিজের ভালো মন্দ তামান বুঝির পারিবে, তোমাকে কাউ ঠকের পাবে না। মানে এই সময় হয়েছে মোর দেহাটা আজ ভাল লাগছে না দাদা। আরে ভাল না না দাদা, মুই পারছো না দাদা। টাকা পায় না, মরে খাবে আর মুখে ফাঁকি দিবে জানে না। মোর কাজ একদিন না ছিলে দুই দিন কার হাজিরা খাটম। আরে উপাসু, আরে তোর আরো কি হয়েছে রে? মালিক তোমার কামত আসিলে ওই কাঠুন কেনা আর পাদন কেনাই বিলাই এংকরি কাম করিলে তোমার ব্যবসা লাটো দুটিবে মানে একারে হাপ্পা। চুপ, তুই যে নবরে বাসন না মালিক, মুখ ফুটে দাও মালিক। না, বাড়ি যাওয়া হবে না, কাম শেষ না করে বাড়ি যাবো না। নেপু চল আমরা যাই, চলো মালিক। দাদা, এই শুকরুটা বাড়িতে আছে না নাই? আছে আছে, তুমি বলে বুঝিস কই শুনু। আচ্ছা, শুকরু ভাই, বাপরে মাস্টার দা, এই সময় থাকিয়াছি কি ব্যাপার? দেহাটা কি তোর বেশি খারাপ করছে? খুব খারাপ না গেছে মাস্টার দা? বাউরে বাউ বাউ, থাকি রে, থাকি নাও, থাকি নাও, তোমরা থাকি নাও। আরে মাস্টার দা এসে তুমি টুল টুল দে আনি, তোমরা থাকো, তোমরা থাকি নাও। না মাস্টার দা, বসে এ আনিলেন কে? কি অসুবিধা হচ্ছে? না জ্বর কাশ কাশতে কাশতে কেশে নিয়ে পাস না দাদা। দেখো শুকরু ভাই, তোমরা যেই কয়জন ওই চুলাই কারখানাত কাম করেন না, তোমার শুকরু ওই একই অসুখ হয়েছে। কালি মই ডাক্তারের নগত আলাপ করনু, ডাক্তার কইল যে ওই চুলাই কারখানার যে বিষাক্ত ধোঁয়াটা হয় না, ওই বাদে তো তোর এই অসুখটা সিজেছে। তুমি কি করো এলা দাদা, মোটে শরীরে চলে না। এই আজই ডাক্তারের কাছে যাব, যায় কি কি ঔষধপত্র নাগে না নাগে তামান কিনে আনিব। এই এই কত টাকা আছে তো, আরো যদি নাগে খবর পাঠাবো, মুই নিজে আসি দিয়া যাম। এ বুড়ারে দাদা, বাড়ি যাচ্ছি রে দাদা। কষ্ট দা, হ্যাঁ বেশি হলো কেন? দাওয়া খায়া কয়দিন যদি ভালো ছিলেন তাহলে কালি থাকি কেন বেশি হইল? কি আর কইম দাদা, কয়দিন তো ভালো ছিল, কালি আর চুলাই কারখানার কাম করি যায়া ওটি থেকে বাড়ি আসিয়া সর্দি কাশি জ্বর নানান সমস্যা দেখা দিছি। আরে বুদাদা, আমার মাস্টারদা তোমার লাগি খারাপ চায় রে, মাস্টারদার কোনো কথাই শোনেন না, তাও তোমরা ওই চুলাই কারখানার জন্য কাজ করিবার। আর কি করিম দাদা, কাম না করলে তো পেটত ভাত যাবে না, আর ওইভাবে কাম করি কেন? ওটিকে না কাম করিয়া আসিয়া মোর এরকম দোষ হবে। আরে বুদাদা,
দাদা তোমাকে এত করে কয় রে, তাও তোমরা শুনেন না? দাদা কি তোমার খারাপ চায়? তবু তোমরা এই চুলাই কারখানার কাজ করেন না ভাই রে? এবার ভালো হলে আমি ভুটানত কাম করিতে, তাও ওই চুলাই কারখানা দ্বারা আমি কাম করি। বাহ বাহ বাহ, তোর কথা শুনে খুবই ভালো লাগিল। তাড়াতাড়ি ভাল হ আর পড়ান। ওই যে ওষুধটা আমি বার কইছু, হ্যাঁ হ্যাঁ দে তো ওষুধটা। আয় দাদা, এই ঔষধটা সময় মতো খাবো। এই যে অল্প কটা টাকা আছে, হ্যাঁ এটা তোর কামন না গিবে, ওই চাউল ডাল কিনে আনিস। হ্যাঁ তাহলে দাদা, ওই যে ফলগুলো যে আনলি দিবার জন্য, ও হো ধ্যাত্তেরি ফমে নাই। কয়টা ফল আনিস তাহলে আজিকার মনে আমরা গেলি। দাদা কিরে কিছু কবু, ওই ভোজি কইল কি কইল? চাউল ডাল আটা কিছুই নাই, ওইলা নিয়ে যাওয়ার কইছে। ও ফমে হারাইছো, হ্যাঁ একেবারে ফম নাই। ঠিক আছে ঠিক আছে, ওই যাওয়ার সময় ধরে যাবো। হ্যাঁ আরে বুদা, বাড়ি যাচ্ছেন না নাই রে? মালিক কদিন ধরে মোর দেহাটা খুব খারাপ মালিক, তারে বাদে মুই কাজত যাও নাই। মালিক তোমার কাজের সময় সময় দেহা খারাপ হয়। ফলমূল খাইছি আর মুখ দেখি কচিত দেহাটা ভাল নাই। আর মুই কি বাবু তোমরা মুখ কি কন কও, ওই মাস্টারদার কোন দোষ নাই বাবু। আরে চুপ, দোহাই নাকি। চল বুনুর জন্য হরলিক্স চকলেট আনছুম। মানসি ডেকালে কি আর না যায় পারা যায়? আর তাছাড়া উমার মুই ছাড়া আর কায় আছে কত? ওই বাদেই না যাবার নাকি? তোমার তো কি মানসি দেখাইলে যাওয়াই খায় চিনি চাপাতি নাই, খালি চা করে দেওয়া, হিখান করো সেখান করো। আর তুই যদি না নালো হয় এই সংসারে না আমার আঁকাও জলিল না হয়। ও এই শুরু হইল পাঁচালি। আরে কোটে কোনো বাজার থেকে আসছু, সকালে বেরি যায় নিজে কি খায় তারে ফর্ম না থাকে, আর তো দাদা আনি বেলে খরচা। আইসো বাড়ি এসো। কতক্ষণে চা করে থাকুন
আজকের দিনে জানেন তো মানসির ভাগ করা যায় না। ও যে কয় না উপকারী গাছের বলে নাই ছাল আর উপকারী মানসির বলে নাই ভাল। আরে সাবি তুই কেনে অত ভাবিস কত? আরে মানসি ডেকালে কি মুই না যায় পারম? আরে মানসির সেবা করা মানে তো ভগবানের সেবা করা। বিবেকানন্দ কইছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। হো তোমার ওই ধর্মের বাণী, ওই মানসির ভাল করি যে নিজের বিপদ ডাকে না আনেন। শুনিল প্রতাপ লোকটা নাকি ভাল না হয়, গুয়ার কারখানার কামলা গিলে নাকি তোমার কথাতে কাম বাদ দিছে। আরে কার কথা কায় কাম বাদ দিছে? আরে আজিকালি মানসি তামান বুঝে, মানসি লেখাপড়া শিখেছে। আর ওই প্রতাপের চুলাই কারখানার কাম করিয়া কতলা মানুষের অসুখ হইল, কতলা মানুষ মরি গেল। মানসি এলা জানি বুঝি যদি নিজে থেকে কাম করা বাদ দেয়, এটা কি মোর দোষ? শোনো তুই হইলে না বোঝম, ওই মানসির ভাল করি যে নিজের যাতে খারাপ না হয়। আরে না হয়, আরে কেনে অত চিন্তা করিস কত? তাড়াতাড়ি ভাববার, এইবার বুঝির পাইছ না দুপুরে খাওয়া হয় নাই। তোমরা আজি থাকি ওই প্রতাপের টাকা সুদের টাকা নেবেন না, তোমরা ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়া তোমরা ব্যবসা শুরু করো, মুই তোমাকে সাহায্য করিব। হ্যাঁ হ্যাঁ মাস্টারদা, তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা ওই চুলাই কারখানা আর কাম করে যাবো না। হ্যাঁ মাস্টারদা ঠিক আছে, খুব ভালো খুব ভালো, মুই নিশ্চয়ই ব্যবস্থা করবি। তো হ্যাঁ দিনেশ ভাই, তোর বেটির বিয়ে দিল ভালো ভালো? হ্যাঁ দাদা বিয়ে এখন তো ভালো ভালো হল, তুই সেদিন তো 10,000 টাকা না দিল হয় মোর যে কি হলে হয় সে ভগবানই জানে। দেখো একটা কথা ভালো করে ফোন ধর, আজি থাকি পণ দিয়া আর নিয়া কারো বিয়াও আমরা দিব না। তোমরাই বেটির বাপ আর তোমরাই বেটার বাপ, আমরাই যদি পণ কাহককে না দিই আর না নেই তাহলে কি হবে? এই সমাজটা কি এই প্রথাটা ধীরে 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 কিন্তু উঠেই যাবে। আরে যাই বেটির বাপ তাইও তো মানসি, উয়াও তো কত কষ্ট করিয়া উয়ার বেটি ছোট থেকে মানসি করে, তারপর দেয় পড়ার ঘর, তার উপর যদি এত লাখ কোটি টাকা পয়সা ওই দিবার না গে তাহলে আর কি থাকে কত বেটির বাপের? ঠিক ঠিক ঠিক। আর তাছাড়া দেখো এই বেটি বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির যে তো আর বসে বসে খায় না, ওটিকেও তো ওয়ে কাজ করে, ও তো সংসারে যে হালটা ধরে, তাহলে আমরা কেন দিব ইন করি পণ? এই নিয়মটা উঠে যাওয়া উচিত। ঠিক কলু দাদা সেটা তো হয়, কিন্তু বেটার বাপলা বুঝিবারে চায় না। কেন বুঝিবে না? তোমরা আজই থেকে প্রতিজ্ঞা করো তোমরা কাহককে পণ দিবেনও না আর কাহর থেকে পণ নিবেনও না। আর তোমার দেখি গ্রামের 8-10টা মানুষও জানুক যে পণ দেওয়াটাও অপরাধ পণ নেওয়াটাও অপরাধ। যদি আমরা সমাজের তামান মানসিক বুঝিবার পারি তাহলে দেখিবেন একদিন এই পণ প্রথার অভিশাপ আর থাকিবে না। তাহলে আজই থেকে শপথ নাও আমরা পণ দিমুকো না আর পণ নিমুকো না। বাহ এটাই আমরা শপথ দিই। বাহ তুই খুব ভালো পারবি, দেখিবেন একদিন তোমরা এই সমাজটাকে একদিন দিশা দেখাবেন। এসে একটু। হ্যাঁ মালিক। খবর কি চিংড়ি জোগাড় হল? হ্যাঁ মালিক আজই জোগাড় হবে, একটা খবর আছে, মুই এলাই অপারেশন হচ্ছে আসো, তোমরা চিন্তাই করেন না। ঠিক আছে ভাল করে যা, আর কাহো যেন টেন না পায় তুই মোর লোক। না না কাহো টেরি পাবে না, ওই রানা মাস্টার কিন্তু মোর কাজত খুব বেগড়া দেয়। মালিক ওটাকে একদিন না উপরে পাঠিয়ে দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে মালিক, মুই আসিস। আচ্ছা ঠিক আছে খবর দেব। রানা মাস্টার রানা মাস্টার আয় শালা আজ তোকে ধরিম। আর কি করেছ সাবধান করে দিল কথাটা ফম তোর। দেখ প্রতাপ মানসিলা ভালো মন্দ তেমন বুঝির পারে, তোর ওই চুলাই কারখানার কাম করিয়া কতলা মানসির অসুখ হইল, কতলা মানসি মরি গেল। আর মুই কি কইসু যে উমা যে তোমরা চুলাই কারখানার কাম করেন না, তোমরা বাদ দাও কাম? ভালো মন্দ বুঝে শিখেছে না তুই? ঠিক আছে তুই জানিস না মোর চুলাই কারখানার কাজ করিয়া কত মানুষের সংসার চালাচ্ছে, আর মুই মনে করং তোর সে মুই সবচেয়ে বড় সমাজ সেবা। শুন পড়ান শুন শুন প্রতাপ, এইটা কি বাঁচি নেওয়া কয়? আর তোর এইটা সমাজ সেবা? হ্যাঁ
মোর কারখানার চুলাই মদ খায়া কেমন আনন্দে ধেই ধেই করে নাচি বাড়াচ্ছে, ডডিয়া নিন পড়েছে, তোর চাইতে ওই বড় সমাজসেবী। এটা তুই ভাবির বাড়ি, মোর কে সাধ্য, তুই তো কামত বেগনা দিম। একটা কথা আছে না, অতি চালাকের গাওয়ার ধরি, তুই এই নিন্দের বাঘের অজাগাত ঘুতাছে, সময় হেলে টের পাবো। তুই পুলিশ ধরিয়া মুই এই গ্রামের মানুষ ধরে যাস, করলে কিন্তু বুঝির তুই মানছিস না।
এই যে দেখো তো এখানে কিসের চিঠি আসছে। সাবি ভালো খবর আছে। মানছি স্বপ্নের তো শেষ নাই, মোরা একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? এই গ্রামত মুই যদি একটা হাসপাতালের ব্যবস্থা করে দিয়ে যাওয়ার পারনু হয়, এই আমার গ্রামের কতলা মানছি বিনা চিকিৎসাতে মরিন। ভালো চিকিৎসা করার কোনো ব্যবস্থাই নেই আমার এতে। সেটা হলে শুনে হয়, হইলে না ভালোই হয়। তো তোমরা গা পাও ধো, ওই ভাত বাড়ি আনেছো, স্কুলের বেলা হইছে না? হ্যাঁ হ্যাঁ স্কুলের বেলা হইছে। তো দাও তোমরা গা ধুইয়া আসো, ওই ভাত আনো। বাবা তুই তোর কাকারতে থাকিব? ওই দেখো তোমার বেটার কাণ্ড, ওই বলে ওর কাকার সাথে থাকিবে। পড়ান রে পড়ান, নিয়ে যা তোর ভাস্তাটা। যেমন কাকা তো তেমন ভাস্তে। দেখালেন নদী? ওই যে তোর ভাস্তে বলে তোর সাথে থাকবে। কি রে বাবা তুই বসবে না গো? আয় বাবা আয়। কি গল্প শোনে গো? হ্যাঁ নিয়ে গেল নদী। হ্যাঁ যা নিয়ে যা। ও সুবিটা আজিও গেছে তোর কাকারতে? ওর কাকা যেমন অভ্যাস করাইছে ওই গল্প শুনে নিন পারা, ওর কাকারতে গেছে থাকিবে। ওর কলমটা করে গেল? এত রাতে আর কলম দিয়ে কি করেন? এই কোন কাম আছে? আজি না আগে হলে কাজ টাজ করিবেন, কাল সকালে এলে ডেকে দিন, কালকে সকালে কাজ করিবেন। কাল সকালে? ঠিকই কইছি, কাল সকালে কোনে তাড়াতাড়ি ডেকে দিস। কালকে সকালে এলে ডেকে দিন। গল্প তো শেষই হল না, তাতে তুই ঘুমাছি। ঘুমা বাবা ঘুমা। দেখ তো কায় আসিল। প্রতাপ তুই তোর মতলবটা কি? তোর মতলব? তোর মতলব তুই আলাই তার মামু না ওই বাবুর কথা না কিছু করেন না ও ছাড়ি দে না লাগে বড় তোমার তো হই লাগে সালা তোর তানে বড় এই দুই নম্বরই ব্যবসা তামন লাল লাটো দুটিছি আর তোকে তুমি বাঁচে থাকে যা তুই ওই জম পড়ি যায় তোর সমাজ সেবা কর। প্রতাপ তোর কর্মের সাজা তুই একদিন পাব। কি করলেন বা মানছি দেখুন না ভাই। তাড়াতাড়ি
স্বপ্ন আশা রাখি কেনে দিলু বিদায়, রাখি কেনে দিলু বিদায়, কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ, কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ। প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন, শত প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন। অনিয়তি তোর কেমন খেলা, কাহনাই মরণের বেলা, অনিয়তি তোর কেমন খেলা, কাহনাই মরণের বেলা। কাই জানি ভগবান যে অগুণ তোর তামান ছবি ছাই করিসি, আর আজি সেই অগুণ তুই ফকে ফকে জালিয়া নিজে ছোবা যায়া মরিস চাবু বাবা। আগো জেললে এত বড় ভুল মেক করলু না হয়। মারি ফেলাই না হলে আমরা বিপদত পড়বো। পেলাম কি করো কি করো না, সুবিরে কোথায় এই কথাগুলো কোয়াটা মোর ঠিক হইল না। চেনাটা সকালবেলা বেড়েছে কোটে যে আসে, একটা বারো ফোনও করলেক না, কোটে বা খাই কোটে বা কি করলেক না। না মোর বোধ হয় এই কথাগুলো কোয়াটা ঠিক হইল না। আচ্ছা একবার একটা ফোন করি দেখো। হ্যাঁ আমি কি করো, তোকে হাসপাতাল নিয়ে গেলে বাবা। হ্যাঁ এটা একটা খুন হচ্ছে বাবা। হ্যাঁ
তোর কিছু হবার না হয় বল, তোর কিছু হবার না। খুব চেনা চেনা লাগেছে রে বাবা। চেনা চেনা এই মা গো কখনে মা, তোর নাম কি মা গো? কম তুই কমা তুই কায়। মোর নাম মীরা, মুখ শুনিল যে প্রতাপ মোর বাপ। আচ্ছা তোমরা এলা যাও, যখন দরকার হবে মুই ডাকাম। ঠিক আছে তাহলে আমরা যাই। বস যাও। দেখুন পাতা বাবু, আপনি তো আমার পুরানা বন্ধু আছে। আচ্ছা দেবেন তো একেবারে অন্য মত। অন্য রকম মানে খাতিরনাম না আছে তো? আরে না, অন্য রকম মানে ও আচ্ছা ঘরের ছুকরি আছে। আচ্ছা ঘর কা ছুকরি আছে তো এ লাইন থেকে কি হয়া? আরে না না, উয়া তো হাম উঠা গেলা, উঠা মোর ব্যাপার, তোর শুনি লাভ নাই। আপনি তো আমার পুরানা দোস্ত আছে। হ্যাঁ বহুত ইন্টারেস্টিং আছে মনে হয়, একটু বলেন না দেখি ব্যাপারটা কি, গোপন ব্যাপার আছে শুনি, বলে বলেন না দেখি। তো কইতে মোর কোনো ক্ষতি নাই, তাহলে আর কইলেই কি হবে, এটা তো 20-25 বছর আগের কথা। আর তাছাড়া রানা মাস্টারের গুচ্ছের কাহো বাকি নাই যে মোর পত্তি হতে নাই। আরে আপনাকে দেখে কে বলবে আপনি খতরনাক আপনি আছেন? ছোকরি চাপলাই করেন, এটাই তো ব্যবসার গুমুর আছে না? আন্ধার মে একদম খতরনাক, পাহাড় মে একদম সলিড। শুন চল চল, আজি যে চাইলে তোকে মই বাজাম, আর ওই যে তো রানা মাস্টারের বই, আর ওই শালা ওই শালা তোর বাচ্চা লাগো তো দিয়ে দিছে একদিন চেংড়ি পাতা কেছো ও আর মোর দল সহ 6 মাস জেল খাটেছি। তারপর জেল খাটি বাড়ি আসিয়া ওই রানা মাস্টার আর ওর বড় শক্তি রয়ে শেষ করি। তারপর 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 ওই চেংড়িটা পড়ে আনলো আনিয়া বড় করিয়া এবার তোরটে দিল। বেশ বহুত খুব, পরদেশ অবধি নিলেন আর পয়সা ভি কামালেন, দো দো ফায়দা। তো হাম থোড়া টেস্ট করকে দেখি তোর রা। হে হে আব বড়ে মে, আরে আরে চুপচাপ কেন আছিস? আমার কাছে আয়, আমার সঙ্গে থোড়া মাল খা, দেখ খুব ভালো লাগবে। আমাকে খুশ করতে পারলে তোকে কাউকে ভেই দেবো না বলে দিলাম। হ্যাঁ আরে আয়, আমার কাছে তো লজ্জা পাচ্ছিস কেন? আরে তোর কিছু অসুবিধা আমি হবে না, তোকে খুব সুন্দর লাগছে মাইরি। আরে আয় আমার কাছে, দেখ কিন্তু মোর ধরছিস মা ছাড়িয়েছে। তোর মতো বিউটিফুল লড়কি থাকলে বহু প্যার করতে ইচ্ছে হয় মাইরি। তুই বাঁচা ভগবান। আরে আয় আমার কাছে, আয় আরে তুই নীরা, তুই যে নীরা না হইস মা, তুই যে নীরা না হইস, তুই হচ্ছিস রানী,
তুই আমার হারে যাওয়া রানী। বাবা সুবীর, বাবা নিয়ে যে তোর হারে যাওয়া বোন রে বাবা। দাদা দাদা মুই আর বাঁচি না দাদা, মুই জান দাদা মুই আর বাঁচি না দাদা। বাবা সুবীর আমার সর্বনাশ হয়েছে বাবা, তুমি যা কত করে ফিরি মেলো এই আমার চারি চলে গেলে বাবা। বাবা সুবীর আর কান্দিয়া কি হবে বাবা, চল চল তোর বোনের শেষ কাজটা আমরা শেষ করি, চল চল বাবা চল 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 বাবা চল চল তুই এলা, তুই এলা মনটা বলে শান্ত কর দাদা। মুই ভাবিরে পাছন না রে, মুই এলা কি করি, এতদিন পরে মোর বৈনিক মুই ফিরি পারু, মুই মুই বাঁচে পারুম না, মুই বড় মুই বড় অপরাধী রে, মুই বড় অভাগা, মুই বড় অভাগা। ওই প্রতাপ কত মানছি যে সর্বনাশ করলে ওর কোনোদিন ভালো হবে না দাদা, ওর কোনোদিন ভালো হবে না। ও এলা আমার জঙ্গলের হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারে খড়গ, হোটেলের জায়গায় বিদেশে পাচার করেছে। তুই কি দেখিস রে? হ্যাঁ দাদা মু সবই জানো, তোর যদি বিষয় না হয় তুই আজই যায় রাতে হোটেলে দেখিতে পারিস। এই রাজু, এই রাধা, স্কুলের বেলা হয়েছে, স্কুল যাবেন না তোমরা? যাও যাও স্কুল যাবার না, যাও 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 যাও।
কাকা বাবা আইসো 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 তোমরা পান কাটো মুই আসো মুই যাও তো তোমরা বাদ দাও মুই কাটো যাও কাটো কাটো যাও আমার জলে আসলে এই বানটা কাটিবার না পারনি হয় আর আমার আবাদ চাবাদ তোমারে বন্ধ হয়ে গেল হয় এই জল না হলে কেম করে আমরা আবাদ করবো ভাই রে একটা অচেনা মানছি তোকে ওই ফোন করিলে তুই ফোনও ধরিস না না তুই কোনো ভুল করিস নাই ভুল মুই করিসু তোর মতো মানসিক ভালোবাসিয়া তুই মোক ভালোবাসি ভুল করিসি মোক তুই কি কবার চাচ্ছিস খুলি ক তোক পায় কি মোর মনের জ্বালা মিটিবে তার চাইতে তুই যেমন ছিল তেমনই থাক তুই মোক ভুলি যা তুই মোক ভালোবাসিস নাই সুবিদা তুই মোর নগদ ভালোবাসার অভিনয় করেছিস তোর মনে এতই যদি ছিল তাহলে তুই মোক ভালোবাসিস কেন সুবিদা ছাড় ছাড় মোর ঘাটা ছাড় বগরি গাছ বগরি ফল আপেল ফল মুই তোর কথার আগাল গোর কিছুই বুঝিছম না কি হইছে তোর সুবিদা কখনই ক কি হইছে তোর তো কয়ামর কি হবে তোর মতো মানসিক ভালোবাসি ওর ভুল হে সুবিদা 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 সাসা সাসা বাড়িতে আছেন মানে ও কাই আরে বাবা সুবীর আয় আয় বস আয় তুই যদি ওদিন আমার বাপ রক্ত না দিল হয় তো বাবাটা আমার মরে গেলাই বাবা তুই মোর বাদে যা করছিস ভালোই করছিস সাসা ডাক্তার না দেখে আর ওষুধ এমনি খোয়ান না ঠিক আছে তাই নুরুল ভাই কোটে গেলা আরে ও ঘরতে আছে বাবা নুরুল আয় তো ওই যে তোর সুবীর দাদা আছে মানে দেখা কর এই যে বাবা তোর দয়ায় ওই ভালোই আছে আচ্ছা তাহলে ভালোই আছিস না হ্যাঁ ভালো আচ্ছা এই যা তুই দিন উক্কা আর মুই যা কস এই শালা আসতে গেলি জেলা ইসরে পড়িম ইসরা করতে গেলি শালা আসি দিবেন ফাটায়া ওইটা না হয় মুই এটা থাকি নাও থাকি নলে ওই গাড়ি থামে নামিবে পুরো এসে ফাটে দিবে এলাই হ্যাঁ ঠিক আছে হবে ফাটে দাও খালি বাস ঠিক আছে তাহলে মুই এদিকে আসো হ্যাঁ এই ভাই এ ভাই এ ভাই কি ছিল ভাই এ ভাই হুসেন তাড়ি চল আমার খুব দেখে
মারি ফেলাইছে বলে মুখ দিয়ে রক্ত নিকলেছে। হায় হায় ভগবান, মারি ফেলাইছে বোধহয়। তোমরা কাই করে আসেন বলে দিয়ে করে আইসো বলে আমার বাবুটাকে মারি ফেলাইছে রে, সুবীর বাবুকে মারি ফেলাইছে রে। ভগবান এ ভাই, এই যে করে আইতো 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 মারি ফেলাইছে রে। ধর ধর ইয়া নিঙ্গেল লাগিবে রে, বাসা না নাই রে। কাই ওরে শিখেছে এ কাই করে আসেন বলে আইসো বলে এ তোমরা কাই করে আসেন আইসো বলে কাই ওরে। আল্লাহ হায় আল্লাহ, ওই কাই কি করলি কি কাই ওরে শিখেছে ওই কাই ওরে কাই ওরে। তাহলে তো মোর মুশকিল হয়ে যাবে। আরে এই নেবু এলাং নাই রাখে হরি মারে কায় মারে হরি কায় বাঁচায় কেন কাম ফিনিশ হয় নাই মালিক। মুই যা দেখি নু যা শুনি নু এবার বোধহয় তোমার কাম বোধহয় ফিনিশ। কি কব ঘুরি কত মালিক, মুই যেটা কবার চাচো তোমরা শুনিলে চমকি উঠবেন না, তোমার চমকাও বন্ধ হয়ে যাবে। এই তুই অত কথা বাদ দে তো, তুই সত্য করি কো সুবীর মরিছে না বাঁচি আছে, মুই সেইটা শুনিচ্ছাম। বাঁচিবে না একতলা মানসির দেখ, ভগবান না শুনিয়া কি পারে। সুবীর ওগ ফতে হত দূরের কথা, তোমরা এ ফতে হতেন নাকি। ধাত তুই তো ভালো করে জানিস আর মুখ মারি কায় মুই কতটা গভীর জলের মাছ সেটা তোর ভালো জানা আছে। মোর নাম প্রতাপ, মুই ভালের খারাপ খারাপের বা বাপের মনে বাপ আছে ওইটাই সুবীর নাকি। এই তুই কি কথা, তুই খুলি কথা, মোর কিন্তু আর দেরি হচ্ছে না মালিক। তোমার কথা মনে হাসপাতাল গেল, মুই হসপিটাল যা যা দেখে নু যা শুনে নু। এই আনন্দ ভাই ভগবান ভগবান সুবীর বাবাটাক বাঁচে দাও ঠাকুর, সুবীর বাবাটাক বাঁচে দাও ঠাকুর, বাঁচে দাও। আমি তো চাচা সুবীরের কি হচ্ছে, সুবিধার কি হচ্ছে আর কায় কায় বলো টাঙিয়ে ফেলে ফিসে আসতাম বাবা। সুবিধা হায় আল্লাহ কাকা, সুবিধার কি হয়েছে বুঝতে বাবা। দেখুন পেশেন্টের সামনে এভাবে ডিস্টার্ব করবেন না আর আপনারা ভিড় বাড়াবেন না। হায় বাবার কত সুস্থ হবে আল্লাহ। কাকা সুবিধা কার কি ক্ষতি করছে, কার কি ক্ষতি করছে সুবিধা? এই হামিদুল ভাই, এই হামিদুল ভাই মোর সুবিধার কি হয়েছে রে বাবা? সুবীর ও বাবা সুবীর, এ বাবা সুবীর তুই কথা কো বাবা, তুই মোর নগদ কথা কো। এ বাবা সুবীর দাদা দেখি দেখি সাইড দিন সাইড দিন দেখি একটু ডাক্তার ও ডাক্তার ও দাঁড়ান পেশেন্টকে দেখতে দিন আগে। তোকে এত করে কম, তুই ওই প্রতাপের নগর নাগিস না নাগিস না, তাও তুই মোর কথা শুনিস না। যে প্রতাপ তোর বাম মাং মারিয়া ছোট বইনি দেখ তুলি নিয়ে গেছি, আর সেই হ্যাঁ সেই
প্রতাপের বেদিন নগর তুই পিড়িতি করেছিস। হ্যাঁ পরাণ ভাই, তুই কি কথা বলো রে। হ্যাঁ হ্যাঁ রে দাদা। হ্যাঁ কাকা, তুই কি করছিস? হ্যাঁ রে বাপুই, ইনি রানা মাস্টারের বেটা। হ্যাঁ হ্যাঁ রানা মাস্টারের বেটা। হ্যাঁ রে দাদা। হ্যাঁ এই সে রানা মাস্টারের বেটা? হ্যাঁ হামিদুল ভাই, ইনি এই রানা মাস্টারের বেটা। মুই 25 বছর আগত ইনাকে নিয়ে মুই পালে গেছুন ওই প্রতাপের ভয়ে। আজ ছোট্ট থাকি কোলাত মুই মানুষ করলুম অনেক কষ্টে। বাবা সুবীর, তোকে এত করে কম, তাও তুই মোর কথা শুনিস না। বাবা সুবীর তুই কথা করে, বাবা কতক্ষণে জ্ঞান ফিরবে ডাক্তার বাবু, কতক্ষণে জ্ঞান ফিরবে? তোমরা তোমরা সুবীর বাবাটাকে ভালো করে দেন ডাক্তার বাবু, সুবীর বাবাটাকে ভালো করে দেন, ওই ছাড়া আমার কাহই নাই। আমরা চেষ্টা করছি, পেশেন্ট যেভাবে ইঞ্জুরি হয়েছে তাতে একমাত্র ভগবান ছাড়ার উপায় নেই। আপনারা ভগবানকে ডাকুন, আর আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে ভালো হয়। দুশ্মনের দুনিয়াত করো রে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। এ দুশ্মনের দুনিয়াত করো রে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। আল্লাহ আল্লাহ হরি হরি, আল্লাহ আল্লাহ হরি হরি, মা কালী দুর্গার নাম ধরি। যিশু তোমার পথ পরি, যিশু তোমার পথ পরি, দুশ্মনের দুনিয়াত করো রে ফরিয়াদ, করি বাসিবার লড়াই, করি বাসিবার লড়াই। কত দুঃখ তাহ থামে না সময়, কত কষ্ট কত দুঃখ তাহ থামে না সময়, বাঁচি উঠু সবার ভরসা, দোয়া করি রে সদাই। আল্লাহ আল্লাহ হরি হরি, আল্লাহ আল্লাহ হরি হরি, মা কালী দুর্গার নাম ধরি। যিশু তোমার পাত পরি, যিশু তোমার পাত পরি, দুশ্মনের দুনিয়াত করো রে ফরিয়াদ, করি বাসিবার লড়াই, করি বাসিবার লড়াই।
যাই আমার দাতা সগর বিধাতা আমার যে শক্তি সাহ যায় আমার দাতা সগর বিধাতা আমার যে শক্তি সাহ তাই আজি কেনে লড়াই করেছে জীবন মরার মাঝ আল্লাহ আল্লাহ হরি হরি আল্লাহ আল্লাহ হরি হরি মা কালী দুর্গার নাম হরি যিশু তোমার পাত পরি যিশু তোমার পাত পরি দুশ্মনের দুনিয়াত করোরে ফরিয়াদ করে বাসিবার লড়াই করে বাসিবার লড়াই আল্লাহ আল্লাহ হরি হরি আল্লাহ আল্লাহ হরি হরি মা কালী দুর্গার নাম হরি যিশু তোমার পাত পরি যিশু তোমার পাত পরি দুশ্মনের দুনিয়াত করোরে ফরিয়াদ করি বাসিবার লড়াই করি বাসিবার লড়াই আল্লাহ আল্লাহ এইবার বুঝির পারলেন তো যে সুবীর টাকা হ্যাঁ তার মানে সুবীর এই রানা মাস্টারের বেটা আরে এই রানা মাস্টারের বাদে তুমি নারী পাচার কে তো জেল খাড়িছো আর জেল থেকে ঘুরি আসিয়া রানা মাস্টারক উয়ার মনুষ্যক নিজের হাতে খতম করি ও তাহলে সুবীর তামালাই জানে আর এই মোর প্রতিশোধ নিবেড়ের বাদে মোর পাশে দুড়ি বড়ি না গেছে যে উয়ার বাপ মা মুই মারিছো তাগত জানিলে মুই সুবীরকে খতম করে দিল ভাই বেটা জানে না মুই ভারের খারাপ খারাপের বাপ মন নাম প্রতাপ মানসি করি তানে তুমি বিয়া করিনু সুবীর মুখের ভিত্তি চাইয়া আজ তুই একটা ছাওয়া ছোটর মুখ দেখিলু না রে তোর তামান মনের আটুস দিয়া উনিয়াক নিজের ছাওয়া ভাবিয়া মানসি করলু ওই কথা ভাবিলে মোর মনটা যেন কেমন করে রে মোর মনটা যেন কেমন করে মুই তোর কথা বই ভুলির পাই না রে তোমরা এলা কথা আজ কেন নিকলাছেন তো সুবীর কি আমার নামালে আমরা যে ওর আসল বাপ মা না হই
সেটা কি ওয়াখানরা বুঝিক দিছে? মুই তো একদিনও ভাবো নাই সুবীর মোর বেটা না হয়, সুবীর মোর ছাওয়া না হয়। আরে না বাবাটাই তো আমার কাল হইছে রে, না বাবাটাই আমার কাল হইছে। সেদিন দাদা বহুদিক মারিয়া ছোট ছাওয়াটা প্রতাপ তুলে নিয়ে গেলে, আর সুবীর মুই বড় ভাগ্যে বাঁচাছুক রে, বড় ভাগ্যে মুই উনিয়াক বাঁচাছুক। নাও ওইলা পুরান কথা ভাবিয়া আর মনের দুঃখ না নেন, চুপ করো চুপ করো। চুপ যে হবার পাশম না রে, চুপ যে আর হবার পাশম না। আজ কেন বেলা ওই মাস্টারদার বৌদির মুখখান খুব মনে বাড়ছে। সেই দিন যার হাতাশে মুই ওই গাঁও ছাড়িনু, আর যে কুমিরের ভয়ে মুই নদীর পাড় ছাড়িলু, আর আমার সুবীর নিজে খাল কাটিয়া ওই কুমিরও ডেকে আনেছে রে, ওই কুমিরও ডেকে আনেছে। আজ যদি প্রতাপ জানিবার ভাই ওই সুবীর আমার বেটা নোয়ায় রানা মাস্টারের বেটা, তাহলে উনাক বাঁচি থুইবি না রে, উনাক বাঁচি থুইবি না, উনাক বাঁচি থুইবি না। তোমরা তো ভাঙে পড়েন না তো, ভগবান আছে। সুবীরদা সুবীরদা নন, সুবীরদা বাড়িতে আছি নন তো, দেখুন কায় ডাকাছে। যা যা কায় কায় ডাকাছে। কাকি মুই নি না, সুবীরদা বাড়িত। ও তুই মা, সুবীর তো বাড়িত নাই মা। ও সুবীরদা বাড়িত নাই, মুই অন্যদের একটা কথা কবার আসছো। নোস মা, মুই বসিবার একখান কিছু আনন। তুই কি কবার আসছিস মুই জানুক না, তবে মুই যে কথাটা কম সেই কথাটা তুই মন দিয়ে শোন। তুই আর আমার বাড়ি এমন করে আসিস কেন? এই মুই তো জোর হাত করি কম কাকা, তুই আর আমার বাড়ি আসিস কেন বাবু? কাকা তুই আর আমার বাড়ি আসিস কেন? তোমরা কি কছেন কাকা? মুই যে তোমার কথার আগালগুর কিছুই বুঝেছুন না। মোর কথা তো বুঝিবার লাগবে না, তুই এটে থেকে চলে যা, আমার সুবিটা ভাল করে বাঁচিত দে রে মা, ভাল করে বাঁচিত দে। মোর তামান ভাষা হারে গেছে মুই যদি বোবা হওয়ার ভালো নাই, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কাউ কোথালে কিচ্ছু কলুম না হয়, অত চিন্তা না করি চলো না হয় আমরা অন্য গ্রামত চলে যাই, যেটা আমার কাহো না চিনে। ওই কাতাত কয় না রে, পাতানগরির পাখানা গজায় ওগুলো ঝাঁপ দিয়ে মরির টানে, সেই মতন হচ্ছে আমার সুবীরের দশা। উনি প্রতাপের বেটি নগদ ভালোবাসিয়া নিজের মরণ ঘটাটা নিজেই নিকলাইছি, নিজেই নিকলাইছি। উনি কায় বাঁচায় ক, মুই বাঁচের পান তুই ক। চুল্লা চিন্তা বাদ দাও, ভাত বাড়ি চুন খাও। আরে দেখো দেখো রে, কায় রাস্তার বন্ধ করছিস না? খাইলে ফেলাইছ। তোমার জানার জন্য মুখখান বান্দা এমন মার দিল, আর একখান কাগজ পকেটে ঢুকে দিয়ে গেল। দাও দাও কোন পকেটে দিছে? এই পকেটে দছে কনস্টেবল। ই স্যার ডন জেলায় পতাদের মাল ধরা পড়ে এই ডনটা লেখা থাকে, এই ডনটা খায় এটা শেষ দেখি নেবি স্যার। আরে মাল গুলা পাঠানো এরাও লেখুর কোনো খবর নাই, মাল গেল কি না গেল কোনো খবর দেখছে না, কি যে করে জানা। মালিক
তুই গাড়িতে কোথায় নাই? ওই খবরটা তো তোমার দিবার আসুন মালিক, একে মাল আর গাড়ি তেমনই ধরা পড়ছে। আর কোন সারা না তোমার হিম্মতে যে মোর মাল ধরে দেয়? ফর্ম নাই ওই হোটেলের কথা, ওই না খালি একটা মানছি মুখা পিঙ্গা, ও তুমি চিনির পান্নু না, ওরে বাপরে বাপ, উয়ে না ট্রাক্টর ধরে দিল, মাল গিলা ধরে দিল, আরে উয়ার যে শেতানি কান শেতান না, ভাগ্য ভালো মুই কোনো মতন পরিবারে আসিনু। তাহলে এইবার বুঝি আর মানিনু কাই ডলছা দিয়া মোর এই সর্বনাশটা করিবার ধরিছি। কাই ডল মালিক তোকে এবার মুই মজা দেখাও। হ্যালো হ্যালো, আরে চন্টু ভাই, আরে মুই কসম মুই, আই কালিয়া ভাই, আরে সুবিরে বা সুবিরটা কোটে কা জানে কোঠে যে গেছে, আরে ইয়া দেড়াই এলাম ভাল নাই হয় তাতে এমপুরি গাড়ি ধরছে। সুবিদার বাবা মা ঘুরে গেল, ঠিক এটা প্রতাপের কাজ, প্রতাপের কাজ। সুবিদা 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 সুবিদা, শুন 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 শুন, মুই দেখিনু ওই প্রতাপের লোক তোর বাবার মা সোনাখালি জঙ্গলের পাখ নিয়ে গেল। বাস তুই পুলিশ ওই দেখা আর মুই যাস, ঠিক আছে তুই যা, তবে একদিন কি মরে ও
শয়তান, তোর অহংকার ভগবানই ধ্বংস করিবে। কি কর ভগবান? তোর ভগবান সুন্দরিয়া জি আমড়া তো তুলে বাঁচে পারো আমড়া পারি পারি। এই বেটা কুস্তাস করে দেব, এর বংশ বাদে দিবার কাকু থুন না। তোর মতন মানসিক এই দুনিয়ার ভগবান না পেটালে ভালো করি লয়াজি জানো মুই কি করিনু ভগবান ক্ষমা করি। এটা কি করলি মা? বাবা সুবীর তুই মুখ ভুল বুঝিস না সুবিন্দা, তুই মুখ ভুল বুঝিস না। তোর বাপ, তোর বাপ তো মোর শত্রু। তোমরা কাকি করছেন জানো না? আগে থানা চলো। কোন দোষ নাই তোমার, ব্যাপারটা আমি বুঝি পারছো না। থানা চলো, যা করে আদালত করিবে। কনস্টেবল নিয়ে চলো, এই ছুরিটা দাও তো দেখি। চলো চলো থানায় চলো। হ্যালো বড় বাবা বলছি, চেক করি না ওর গাড়িটা পাঠাও তো, ওরা গাড়ি ফরেস্টার।